কৃষিকে আমরা এভাবে দেখি সার্বিকভাবে যে এর সাথে দানাদার ফসল থেকে নিয়ে শুরু করে আমাদের মাছ মাংস মুরগি আমিষ যা কিছু সব কিছু মিলেই কিন্তু কৃষি পাট আমাদের মানে সব থেকে অর্থকরী ফসল ছিল চা আমাদের অর্থকরী ফসল ছিল যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো এবং পাটের উপরে গবেষণা এবং আমরা কিন্তু জাতির পিতা সেই পদ অনুষ্ঠান করে পাট গবেষণা করে আজকে পাটের যে জন্ম রহস্য চুর জিনম যেটা আমরা কিন্তু আবিষ্কার করতে পেরেছি এবং এখন পাটের সাথে পাটজাত পণ্য উৎপাদন করা সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি কারণ পরিবেশ বান্ধব এই একটি ফসল যার সঙ্গে এটা আসলে কৃষি ফসল কৃষক জড়িত আবার এটা আবার শিল্প ব্যবহার হচ্ছে তো আমরা সবসময় এই সব দিকে নজর রেখেই আমাদের উৎপাদনটা বাড়ানোর থেকে দৃষ্টি দিই এখানে একটি কথা আমি বলি ছিয়ানব্বই সালে যখন সরকার গঠন করলাম আমাদের চল্লিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্যঘাটতি এবং আমাদের পূর্বে যারা সরকারি ছিল পঁচাত্তরের পর থেকে যারা সরকার ছিল তাদের কিন্তু এসব ব্যাপারে কোনো উদ্বেগ ছিল না কারণ তারা ব্যবসাটা করতে চাইতো তারা আমদানি করবে ব্যবসা করবে দুটো পয়সা কামাই করবে এটাই ছিল তাদের মাথায় বীজ উৎপাদন বীজ গবেষণা বীজ বিতরণের জন্য বিআইডিসি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল প্রায় কোনো মতে ছোট্ট একটা মানে প্রতিষ্ঠান অনেক ওই ওখানে যারা কাজ করতো তাদেরই প্রতিবাদে ওইটুকু টিকে ছিল আমি সরকার আসার পর আমি এই বিএডিসিকে আবার আর উন্নত করি তখন আমরা দেখতাম যে আমি বিরোধী দল থাকতে আমি যেটা লক্ষ্য করতাম বীজ বিদেশ থেকে আনতে হবে অথবা বেসরকারি খাতে যেটুকু বীজ উৎপাদন করে সেইটুকুই কোনো ভালো গবেষণা কিন্তু ছিল না মাছের উৎপাদন ঠিক একই অবস্থা তেলাপি আর কাঠ জাতীয় মাছ নিয়েই শুধু গবেষণা হচ্ছে আর কোনো মাছ নিয়ে গবেষণা না আমি সরকার থেকে বিরোধী থাকি যেখানেই থাকি তখনই কিন্তু আমি এসব প্রশ্নগুলি তুলতাম এবং ইউনিভার্সিটিগুলিতে সবসময় আমরা বলতাম যে আপনারা কেন এই শুধু এই করেন আমার দেশীয় মাছের উৎপাদন যাতে বাড়ায় বাড়ানো যায় সেদিকে দৃষ্টি দেন যেটা কাজে লাগবে তো সেইভাবেই কিন্তু আমরা শুরু থেকেই আমরা কাজ করি এবং কৃষক লীগটাকে আরও শক্তিশালী করা হচ্ছে কারণ কৃষক লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তোলেন আমরা দেশে আসার পর কৃষি কৃষক লীগটাকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নিই এবং সেই সাথে আপনাদের পরিবেশ রক্ষায় এখন জলবায়ু পরিবর্তনের অনেক কথা এসেছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই মানে আসলে বিরাশি সালে বাসাল্লাহ জারি হয়ে গেল তখন তো রাজনীতি বন্ধ আর আমরা সবসময় আমাদের নেতাকর্মীদের সবাইকে উৎসাহিত করতাম বৃক্ষরোপণে একটা কর্মসূচি আমরা আলাদা নিতাম যে ফসল ফলা বৃক্ষরোপণ করো এবং সেই সময় থেকে আমরা প্রথম বত্রিশ নম্বরে সবাই কিনে আমরা গাছ লাগালাম এবং সেই সাথে সারা বাংলাদেশে আমাদের প্রতি নেতাকর্মীকে আমরা নির্দেশ দিলাম রহম রহমত আলী সাহেব ছিলেন আমাদের কৃষকদের সভাপতি তাকে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম